বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি নার্সিং কলেজের ছাত্রীকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ করেছে সহপাঠীরা। তিন সদস্যের কমিটির তদন্তে অভিযুক্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী ইফাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুপুরে মেডিকেলের আউটডোরে মেডিসিনের চিকিৎসক তিলোত্তমা শারমিনের কক্ষে চিকিৎসার জন্য যান নার্সিং কলেজের শিক্ষার্থী সুমাইয়া আক্তার। এ সময় ওই কক্ষের সামনে সিরিয়াল লিখছিলেন কর্মচারী ইফাত। সুমাইয়া সিরিয়াল ভেঙে চিকিৎসকের কাছে যেতে চাইলে ইফাতের সাথে বাকবিতণ্ড হয়। তার এক পর্যায়ে ইফাত তার গায়ে হাত দেয় এবং সুমাইয়ার আইডি কার্ডের ছবি তোলেন। পরে খবর পেয়ে ক্যাম্পাসে থাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা ইফাতের বিচার দাবি করে পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে ইফাতকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি করা হলে কলেজে ফিরে যায় বিক্ষোভকারীরা। আমাদের কাছে একটা লিখিত অভিযোগ আসে যে নার্সিং স্টুডেন্টের সাথে আমাদের এক চতুর্থ শ্রেণীর স্টাফ অশোভন আচরণ করে। তো সেই ক্ষেত্রে লিখিত কমপ্লেনের প্রেক্ষিতে আমি তার নার্সদের সবাইকে আমার রুমে দেখেছি এবং সংশ্লিষ্ট যারা এর সাথে জড়িত সবাইকে দেখেছি।